কলকাতার নয়েজ পলিউশন আমার ভালো লাগে না, তাই শান্তিনিকেতনে ফ্ল্যাট নিয়ে একা পড়ে থাকি, বুঝতেই তো পারছেন। আসলে ফাঁকা জায়গায় একবার অভ্যেস হয়ে গেলে তারপরেই শহরে ধুলো জঞ্জালি। এই শোনো না, দেখেছো দিন দিন ক্লাস হয়ে উঠছে, এখন অবধি ফিরলো না। দাদার ওখানে আছে, ফোন করেছিলাম, দাদাকে সঙ্গে করে নিয়ে আসছে। আর তোমার দাদাতিও হয়েছে, আদর দিয়ে দিয়ে না ভাগ্নের মাথাটি চিবিয়ে খাচ্ছে। তুমিও তেমন। এই জানিস তো ক্লাস সেভেন থেকে না সংস্কৃত আছে, সে তো খুব সোজা অঙ্গবঙ্গ করলেই হয়ে যাবে, ট্রান্সলেশন আছে কিন্তু। বল আমাকে, বলতো দেখি দশরথের চার ছেলে সংস্কৃত করলে কি হবে? কি হলো বল? কেন দশরথস্য চৌবাচ্চা? আমার আমার জন্মদিন ভালো লাগে না। সে কি গিফট, কবজি ডুবিয়ে খাওয়া, গান বাজনা? ধুর, বছরের এই একটা দিনই তো গান বাজনা এলাও করে বাবা, আর বাকি 364 দিন গান বাজনার নাম করলেই তেড়ে আসে, শুধু বলে পর পর আর পর। আমার তরফ থেকে আজকে তোমার জন্মদিনে এটা তোমার উপহার। মামা, আমি গান ছেড়ে দেবো, গিটারটাও আর বাজাবো না, আমার গান বাজা নিয়ে রোজকার ঝামেলা, আমার ভালো লাগে না, এই নিয়ে তো বাবা তোমার মুন্ডুপাতও করে। তা করুক তা করুক, কিন্তু ব্রাদার এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিও না। বিশ্বাস মনে রেখে গড়ে তোলো নিজেকে, স্বপ্ন সাকার হবে ইচ্ছা পূরণে, পারবে তুমিও, পারতে তোমায় হবে, মনে রেখো এই কথাটা। মামা গানটা তো দারুণ, আমাকে একটু তুলে দাও না। এই না গান ছেড়ে দিচ্ছিলিস, আজ নয় আর একদিন তোকে তুলে দেব, এখন কুইক মার্চ। তোমার মা দুবার ফোন করে ফেলেছেন, এরপর দেরি হলে না আমার জামাইবাবু আমাকে ঘা কতক লাগিয়ে দেবেন। ওদিকে তোমার মিলিটারি দাদু তোমার জন্মদিন পালন করতে এসছেন, সুতরাং পাঞ্চুয়ালিটির অভাবে আমাদের কোর্ট মার্শালে হুকুম হওয়াটা কিন্তু আশ্চর্য নয়। লেটস গো। তাড়াতাড়ি বা, ভেরি গুড মা, কেক কাটি। Happy birthday to you. Ba. Baba.
এবার একটা গান শোনাচ্ছে আমাদের টুবলু। বাচ্চারা এসে গেছে, বাড়িতে একটা বড় পার্টি চলছে। হ্যাঁ হ্যাঁ, প্ল্যান সব ঠিক আছে। হ্যাঁ বস, কাল সকালে বাড়ির মালিক বেরোনোর আধ ঘন্টা পর আমরা ঢুকছি। সাত্তুকের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, এই বলে আমরা ওদের ভ্যানে তুলে নেব। রবি আর বাপি ক্লোরোফর্ম ভেজানো রুমালটাকে চেপে ধরবে মাকে আর বাচ্চাটার নাকে। বাস কাম খতম। না না, তুমি কোনো টেনশন করো না, তুমি নিশ্চিন্ত থাকো। বারোটা বছর জমানো আছে, বারোটা বছর।
খতম করে মোবাইলে খবর দেব। এই মিত্র, হ্যাঁ আজ চলি রে। হ্যাঁ এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? আজ একটু কাজ আছে রে। খেয়েছিস? হ্যাঁ। ফোন করিস? আচ্ছা ভাই। শোনো মিত্র, আমি কিন্তু কাল ভোর 5টায় বেরোবো। অত সকাল সকাল? হ্যাঁ, আমাকে একটু ফ্যাক্টরি যেতে হবে। গুড, তুমি অফিসে যাবার পথে আমাকে লেখে নামিয়ে দিও তো, আমার মর্নিং ওয়াকটা তোমাদের এই কলকাতায় এসে মিস হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, আমিও যাব বাবা। এক্সারসাইজ বলে তো কিছু হয় না। দাদু আমিও তোমাদের সাথে যাব, কাল সকাল 7টার সময় গিটার ক্লাস আছে ঢাকুরিয়ার, ওখান থেকে আমি ক্লাসে চলে যাব। ঘুমটা ভাঙবে। দ্যাটস আ স্পিরিট মাই বয়, দ্যাটস আ স্পিরিট। আমি কিন্তু কালকে 12টা দিকে ঘুমাচ্ছি। Early to bed and early to rise make a man healthy, wealthy and wise, especially wealthy. এই যে দেখো না, সেদিন আমার কাজের লোক মধু ভোরবেলা উঠে রাস্তায় বেরিয়ে একটা মানি ব্যাগ কুড়িয়ে পেলো উইথ ফুল 3000 রুপিস ইন ইট। ও ভোরবেলা উঠেছিল বলেই তো ওর ভাগ্য খুলে গেল। তার কোনো মানে নেই। কেন? যে মানি ব্যাগটা হারিয়ে ছিল না, সে আরো অনেক ভরে উঠেছে। সব প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আবার নতুন করে প্ল্যান। মেয়েটাকে, বাচ্চাটাকে, পুরোটাকে, তিনটাকেই তুলতে হবে। ভোরবেলা লেখে ক্যামেরা ট্যামেরা নিয়ে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ পুরো প্ল্যানটা করে ফেলছি। ওকে বস। কি হলো? সব প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, নতুন করে প্ল্যান করতে হবে। সকালে হবে, এখন এসো। এখন আর পিরিত বানাতে হবে না, উঠে বাইরে আয়। দাদা কোন ছবি শুটিং হচ্ছে? বুমেরাং। এই ছবি ডিরেক্টর কে? দাদা সৈফউদ্দিন, বাংলাদেশের ডিরেক্টর। কে কে আছে দাদা? সব ভাই আছে দাদা, রঞ্জিত মল্লিক, তাপস পাল, সব্যসাচী চক্রবর্তী। আর হিরোইন? এই এদিকটা তো ভিরকিশের। হ্যাঁ করে দাও, ফাঁকা ফাঁকা, বিরাডাও বিরাডাও। তোরা কাজ কর, শুন পুরোটা ভালো করে আরেকবার বুঝে নে। ওরা তিনজন ওখান দিয়ে আসবে, তোরা দৌড়তে দৌড়তে পাশ দিয়ে যাবে। ওই দেখ চক দিয়ে ওখানে ধাক্কাটা আছে, ওখানে গিয়ে ক্লোরোফর্ম দেওয়া রুমাল নাকে চেপে ধরবি। ঠিক আছে। ওরা ঝটকা ফটকা মারবে, চেপে ধরে থাকবি। ঠিক আছে? কি বুঝলি? অজ্ঞান হয়ে গেলে পাঁজা কোলা করে ভ্যানে তুলে দিবি, তাড়ি কাছে স্টার্ট দিয়ে বেরিয়ে যাবে ফুল ফোর্স। দাদা এটা কি কিডন্যাপের সিন? হ্যাঁ ভাই, চোখের সামনে দিয়ে কিডন্যাপ হয়ে যাবে, কেউ বাধা দেবে না? দেবে তো, হিরো বাধা দেবে। আজ রেট পাওয়া যায়নি, পরে ওরটা আমরা তুলে নেবো। এই চলো টেক, ওরা আসছে, অ্যাকশন। দেখি ওখানে এত ভিড় কিসের? গিয়ে দেখি। হ্যাঁ পাতলা পাতলা ফুটে যা ফসা। সরি মলয় বাবু, আমাদের পক্ষে আর সময় দেওয়া সম্ভব নয়। 15 দিনের মধ্যে টাকা না পেলে আমরা সব কিছু ক্রক করতে বাধ্য হব। দেখুন আমি কিন্তু আপনাদের ব্যাংকের নতুন ক্লায়েন্ট নই, কোটি টাকার অ্যাকাউন্ট আমার চলে। না বলছি না, যতদিন সম্ভব আমরা আপনাকে সাপোর্ট দিয়ে এসেছি, অনেক ওভারড্রাফট অ্যালাউ করেছি, কিন্তু আমাদের পক্ষে আর সম্ভব নয়। অ্যাকচুয়ালি আমার হাউজিং কমপ্লেক্সগুলো সব অর্ধেক ফিনিশ হয়ে পড়ে আছে, বুকিংও সেরমভাবে হচ্ছে না, বুঝতে পারছেন? আর হার্ডওয়্যার মার্চেন্টও আমাকে ক্রেডিট দিতে চাইছে না। 700 স্কোয়ার ফিটে ফ্ল্যাট নিতে সবারই ভীষণ কষ্ট হচ্ছে, আর সেখানে আমার ফ্ল্যাটগুলো হচ্ছে 1200 ফিট। আমার হাত পা বাঁধা। তবে আপনি যদি মিস্টার সাত্যকিষেনকে গ্যারেন্টার করতে পারতেন, তাহলে আমরা ব্যাপারটা রিকনসিডার করতে পারতাম। আফটার অল আপনি ওনার শালা। না না দেখুন, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার নিয়ে আমি ব্যবসা চালাবো? নেভার। হ্যালো, হ্যাঁ কি কি আজ বাজে বকছো? আর ইউ শিওর? ঠিক আছে তুমি বাড়িতে থাকো, আমি আসছি। হ্যাঁ কোথায়?
থানায় যাচ্ছ? লিখতে না। ওকে ঠিক আছে, আমি আসছি, আমি আসছি। কি হলো, এনি ইমার্জেন্সি? মানে অ্যাকচুয়ালি আমার বোন ভাগ্নে আর বোনের শ্বশুর মশাইকে কারা যেন কিডন্যাপ করেছে, বুঝলেন? শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যথাসময়ে আপনার ব্যাংকের টাকা আমি মিটিয়ে দেবো। ওকে ওকে, লেটস সি। বাবা, ও বোধহয় কাহিল হয়ে ঘুমিয়ে পড়েছে, আধ ঘন্টা পরে আবার চেষ্টা করা যাবে। দাদু, তোমরা কোথায়? এই তো এখানে, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি। মা, টুবলু টুবলু, আমরা আমরা মনে কাছে আছি। Brigadier, don't worry, we shall overcome. এই সালাগুলো চাপ, এটা দেখেছিস? বেশি কথা বললে পেটে ফাঁসি ছেড়াবো সারা। Bloody swine, ভিতরে আয় না, হাত পা তো বেঁধে রেখেছিস, দেখি তোর কত হিম্মত আছে। বাবা বাবা, মাথা গরম করবেন না বাবা, আমাকে একটু ভাবতে দিন। ঠিক বলেছ মা, ঠিক বলেছ, আগে ব্যাপারটা ভালো করে বুঝে নেওয়া দরকার। এরা কারা, কি চায়, what do they want? কিরে, পেচ্ছাপ করব। কার? কোথায়? ঘরের মধ্যে। তা কোথায় করবি, আমার মুখের মধ্যে? খুব খিদে পেয়েছে না, এক ঘন্টার মধ্যে খাবারটা আসছে, লক্ষ্মীর মেয়ের মতো খেয়ে নি, বেশি প্যাক না করো না। বুড়োটাকে বাচ্চারা ঠিক মতো খেয়ে নিতে বলবে, হয় ভাত খাবে তা নাহলে লাত খাবে। কে বলছেন আপনি? আমি আপাতত তোমার পরিবারের পাহারাদার। Why you rascal? আমি তোমায় পুলিশে দেব, আমি তোমায়। তার আগেই আমি তোমার বউ বাচ্চার বাবাকে 4 কোটি টাকা লাগবে। টাকাটা কোথায়, কখন, কবে, কিভাবে দেবে সেটা আমি তোমায় পরে জানিয়ে দেব। 4 কোটি? ভেবে দেখো, তোমার কাছে টাকাটা বেশি প্রিয় না তোমার পরিবার? শোনো, টাকাটা জোগাড় হয়ে গেলে পেপারে একটা বিজ্ঞাপন দেবে। খোকা, তুমি ফিরে এসো, ঠিক আছে? আর যদি যদি থানা পুলিশ বেশি করো তাহলে কিন্তু তোমার বউ বাচ্চা আল্লাহর পেয়ারে হয়ে যাবে। না শুনুন, হ্যালো হ্যালো হ্যালো, দে চাসা কেবে। যা চালা, কলকাতা ফাটিয়ে দিলি। শুধু তো কলকাতা ফাটিয়েছি, এবার তোকে ফাটাবো সাল। Yeah!
যাও যাও, আমি পুলিশ। আর আমি নয় অত পুলিশ। এবার আমি তোমায় দেব একটা হামি। পুলিশ চল চল, তোকে লকাবে ফেলে দেখাচ্ছি কে পুলিশ। চল চল কথা বলছো, ওঠ গাড়ি ধর, ওঠ গাড়ি ধর, গাড়ি ধর, চল ওঠ গাড়ি ধর, চল তোর ধোলাই করছি চল। আবার বলে পুলিশ চল। হ্যালো স্যার, আসি স্যার, এখনই আসছি স্যার, আসছি এখনই আসছি। স্যার আসবো না? স্যার আপনি তো আমার ফোনে আসতে বললেন। হ্যাঁ তাহলে ভেতরে আসি। না স্যার তাহলে চলে যাই। না স্যার কোনটা করব, নাটা করব না হ্যাঁটা করব? তুমি তো সারা পুলিশ ডিপার্টমেন্টটাকে হ্যাঁটা করে ছেড়ে দিয়েছো। গেঞ্জি পরে অফিসে? না স্যার, মানে স্যার আউট গেট আউট। স্যার আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি এইমাত্র রেড করে জাস্ট অফিসে ঢুকে ইউনিফর্মটা পরছিলাম, আপনার ফোন পেয়ে ছুটে চলে এলাম স্যার, ইউনিফর্ম পরার টাইম পেলাম না স্যার। রেড? হ্যাঁ স্যার। মাথা তো চলে না, চলে তো শুধু হাত। কজনকে অ্যারেস্ট করলে? স্যার পালের গোদা আর তার প্রধান সাক্ষীটাকে তুলে নিয়েছি স্যার। ইডিয়েট? হ্যাঁ ইডিয়েট। হ্যাঁ ওটা পালের গোদা নয়, ওটা কড়িয়া থানার এসআই। ও মাই গড, ও মাই গড, না গিয়ে পায়ে ধরে ক্ষমা চাও, তারপর ডাক্তার ভর্তি করেছে আমাকে খবর দাও, তারপর আমি দেখছি তোমার কি ব্যবস্থা করা যায়। ইয়েস স্যার। দাঁড়াও। হ্যাঁ একটা সিরিয়াস কেস আছে, শিল্পপতি সাত্যকিষেন, সাত্যকিষেনের স্ত্রী তার ছেলে আর তার বাবাকে কিডন্যাপ করেছে, মনে হয় মাফিয়াদের কাজ। ইয়েস স্যার। ও সপ্ত সুরের মাঝে তোমাকে প্রণাম, সপ্ত সুরের মাঝে তোমাকে প্রণাম, তুমি যে আমার
বহু যুগের পার থেকে আমাদের আশা ফুরাবে না কবু মোদের ভালোবাসা তোমাকে ভালোবাসা ও সপ্ত সুরের মাঝে তোমাকে পেলাম হ্যাঁ সপ্ত সুরের মাঝে তোমাকে পেলাম তুমি যে আমারি এ তো জানলাম ও গো তুমি যে আমারি এ তো জানলাম তুমি আমি কি করতে বলো? আমরা পালাবো, তোমার দিদির কাছে নয় কিন্তু অন্য কোথাও, ধরো আমরা বোম্বে যেতে পারি, আমার কাছে যা টাকা পয়সা আছে তাতে মাস দিনে ইজিলি চলে যাবে, ততদিনে তো একটা কিছু আমরা। হ্যাঁ কিন্তু কোনো কিন্তু না, তুমি দিদিকে একটা চিঠি লিখে দাও, শোনো এখনই বিয়ের কথা লিখো না, কিন্তু তুমি লিখবে আপাতত তুমি কদিনের জন্য চাকরির জন্য বাইরে যাচ্ছ, চিঠিতে যোগাযোগ রাখবে। হ্যাঁ তা নয় হলো, কিন্তু তোমার বাবা দাদা এদের হুলস্থুল করবে? ও করবে হুলস্থুল, দুদিন পর ঠিক থেমে যাবে। আচ্ছা আমি তার কুচি খুকি নই যে তুমি লোভ করেছো বলে তোমাকে হাত করা পড়তে যাবে, একটা চিঠি দিয়ে যাবো না, চিঠিতে চিঠিতে লিখবো আমরা বিয়ে করছি ব্যাস। কিরে এক্ষুনি রওনা দিচ্ছিস, কিছু খেয়েছিস তো? আরে এত তাড়াতাড়ি খাবো কেন, আগে দাঁড়া সব গুছিয়ে নি, ট্রেন তো কাল দুপুরবেলা, এখানকার পার চুকলো বলে টেলিগ্রামে তো সিরিয়াস বলেছে, আর তোকে দরকার এই মুহূর্তে, আবার কাল করছিস কেন? টেলিগ্রাম সিরিয়াস আমাকে দরকার, তোর কথা তো কিছু বুঝছি না। কেন শম্ভু টেলিগ্রামটা দেয়নি তোকে? তোর দিদির খুব সিরিয়াস অবস্থা, দাঁড়া টেলিগ্রামটা নিয়ে আসছি আমি। শম্ভু শম্ভু দিদি সিরিয়াস, তাহলে তো এক্ষুনি যেতে হয়। হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? আগে আমি রঞ্জিত বলছি। রঞ্জিত, তোমার তো সাহস কম নাই, সেদিন তোমাকে একরকম ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলাম, তারপরে একটু মিত্রাকে দেবেন, আমার ভীষণ জরুরি দরকার। শোনো, আমার মেয়ের সাথে তোমার কোনো দরকার থাকতে পারে না। দেখুন আমার দিদি ভীষণ অসুস্থ, মানে মৃত্যুর সঙ্গে লড়ছে, আপনি তোমার দিদি মরলো কি বাঁচলো সেটা আমার দেখা নয়। এখনো তো এলো না, বেলা একটা বাজলো, ওভার বানিয়েছে, দিন আমারটা মিটিয়ে দিন। কি রে মিত্রা, কি করবি এখন? এই জিনিসগুলো কি হবে? শুনুন আমি বলি কি, এগুলো নিয়ে গিয়ে যত্ন করে রেখে দিন, পরে কাউকে ঠিকঠাক ধরতে পারলে কাজে লাগিয়ে দেবেন। ওগুলো আপনি রাখুন, সেরাম কাউকে পেলে আপনি কাজে লাগিয়ে দেবেন। সিদ্ধি কুশ তিল জ পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চগব্য পঞ্চকুড়ি কাঁচকলা ষোলোটি আতপ চাল তিন কিলো গামছা একটি ফলাদি মেষ লোম পাকা কলা
পঞ্চপল্লব নারায়ণের ধুতি পৈতে দুটি শাড়ি একটি ঘৃত দধি মধু চিনি ধূপ দীপ ধূনা থালা গ্লাস সজ্জাদি তারপরে কিছু যজ্ঞেশ্বরের বস্ত্র একটি বাটি একটি পিঁড়ে একটি পিলসু ছাতা পাদুকা জোড়া মাছ পৈতে এবং কমুক দেব শর্মানা বিশেষ তীপ্ত এ যমদ্দার স্থিত বায়সায় এস বলির্ণম ওং কাকক্তং যম দূতোষি গৃহান বলিমুত্তম যম লোক কতং প্রীতং যে কারণে তোমায় ডেকেছিলাম, বিখ্যাত শিল্পপতি সাত্যকিষণের স্ত্রী পুত্র আর তার বাবা কিডন্যাপ হয়েছেন, আর ঘটনাটা ঘটেছে আর ঘোড়ে ঠাকুরিয়া লেকে। একটা গুন্ডার দল ফিল্ম ইউনিট সেজে একটা কিডন্যাপের সিন শুট করার নাম করে সত্যি করে সবাইকে কিডন্যাপ করেছে। স্যার আমি তাহলে এখনই লেকে চলে যাই? তুমি এত হড়বড় কর কেন? আরে এখন বিকেল হয়ে গেছে, যারা ভোরবেলা লেকের হাওয়া খেতে আসে তারা কি তোমার জন্য এখন অপেক্ষা করছে? তুমি ফাইলটা রেডি করো, কাল ঠিক 5:30 থেকে 5:30 মধ্যে তুমি ওখানে হাজির হয়ে যাবে, বুঝেছো? স্যার আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবো। মে আই কাম ইন স্যার? কাম ইন। কি ব্যাপার, তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? বস বস। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের বিল্ডিং এর সামনে একটা খচ্চর মরে পড়ে আছে স্যার, বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। আরে তাতে আমি কি করবো, কর্পোরেশনকে খবর দাও। জানিয়েছিলাম স্যার, ওরা বলছে ডেড বডি সরানো পুলিশের কর্তব্য। ও, তুমি ওদের এটাও জানিয়ে দাও যে পুলিশের আরো একটা কর্তব্য আছে, মৃত ব্যক্তির নিকট আত্মীয়দের আগে খবর দেওয়ার জন্য, তাই ওদের এখানে আসতে বলা হচ্ছে। কি হলো, গাড়ি বন্ধ হয়ে গেল? আপনার কি মনে হচ্ছে ছুটছে? এখনই ভোরবেলায় মেকানিক কোথায় পাই বলুন তো? এতদূর পর্যন্ত তো হেঁচড়ে হেঁচড়ে গাড়িটাকে টেনে নিলাম, গিয়ারটা চেঞ্জ হচ্ছে আর গাড়িটা হিক্কা তুলে থেমে যাচ্ছে। তাই বুঝি, রেঞ্জ টেঞ্জ কিছু আছে? হ্যাঁ দিচ্ছি। আমরা দীঘা যাচ্ছি, ভোর ভোর বেরিয়েছি, 4-5 ঘন্টার রাস্তা, আর বেশি বেলা হয়ে গেলে রোদ্দুরে চালাতে কষ্ট।
আপনি কি গাড়িটা চালু করতে পারবেন না আমাদের তত্ত্বাবধায়ক করে দিনটা পার করে দেবেন? ওই আর কি, আমি আমি চেষ্টা করছি, চেষ্টা। শুন, ওই সমস্ত চেষ্টা না কোনো কাজ হবে না। চল গাড়িতে গিয়ে উঠে বস, আর সেকেন্ড গিয়ার পর্যন্ত গাড়িতে চলছে, গর্চা পর্যন্ত গেলে একটা না একটা গ্যারেজ ঠিক পাওয়া যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, এসব আনপার রোমিয়া দিয়ে কাজ হবে না। ম্যাডাম, আর এইটা? চল চল গাড়িতে উঠ। ইয়েস ইয়েস, লেটস গো। উনি আমাদের গাড়িটা বিগড়েছেন, তাই এখন উনি আমাদের গাড়িতে লিফট দেবেন। চল চল চল, গুড আইডিয়া। চলো মামা। এই এই, আমি কিন্তু সাইডে বসবো। আমি সাইডে বসবো। না তুই তুই এদিকে আয়, তুই এদিকে আয়, সাইডে বসবো। ম্যাডাম কোথায় যাব? চেতলা। আয় না এদিকে। চলো চেতলা। Thank you very much. Thank you. Welcome. Bye. Bye. Tata. কি হলো আপনারা? এটা তো শেলির বাড়ি, আমার বাড়ি সল্ট লেকে। সল্ট লেক? Oh my god. চলুন। ওনার সঙ্গে যদি ওয়ান টু ওয়ান কথা বলা যায় পুলিশ চাল লড়িয়ে দেবে। চলুন। কি নাম ডিসিডিডি? ওর নাম হচ্ছে রঞ্জিত চক্রবর্তী। ওই মিত্রা কলেজে ওর এক বছরের সিনিয়র ছিল। আমাদের বাড়িতে এসেছে দুই একবার, কয়েকদিন যাবত অফিস যাই না, তাই আজ ঘন্টা দুয়েকের জন্য যাব। ফেরার পথে পারলে যোগাযোগ করে নেব। ওকে, আমি তাহলে উঠি। এই যে ম্যাডাম। হ্যাঁ, আর কিছু? আপনার জন্য আজ আচ্ছা হয়রানি হলো। আমি চরণ ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, ওকে আমার গাড়ি অবধি পৌঁছে দিয়ে আজকের মতো আমায় উদ্ধার করুন। যথাজ্ঞা ম্যাডাম। ও রঞ্জিতকে, ওকে আমি সত্যি ভালোবেসেছিলাম। প্লিজ মিস্টার স্যাম, আমি আপনাকে ঠকাতে পারবো না। আমি জানি সব শোনার পর এখন আর আপনার পক্ষে আমাকে অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। আপনি মুন্ডু জানেন। আরে, একটা লোক দায়িত্ব নিতে ভয় পায়, একটা কাওয়ার্ড। আপনি তার স্বরূপটা চিনে ফেলেছেন। একসময় আপনি তাকে ভালোবাসতেন, মাইন্ড ইউ, একসময়। আর ভালোবাসা তো জীবনের একটা অঙ্গ, সেটা তো কোনো অন্যায় নয়। এই যে আপনি গভীর মনের ব্যথা আপনি যে আমাকে জানালেন, এতে কিন্তু দুটো জিনিস প্রমাণ হয়ে গেল। কি জানেন? কি? প্রথমত, আপনি কোনো প্রতারণা কাউকে করতে পারেন না, আর দ্বিতীয়ত, নিজের গভীর মনের কথা অন্য কাউকে তো ঠিক বলা যায় না। তাই আমার মনে হয় যৎসামান্য হলেও আপনার মনের মধ্যে আমার জন্য কোথাও একটা জায়গা তৈরি হয়েছে। চুপ করেছেন কেন, কিছু বলুন।
सब्जी लाल बाजार आ गया सब्जी। हाँ थैंक यू। विकी वाह उरी बाबा गुड मॉर्निंग सर। दोपहर दूसरे समय गुड मॉर्निंग बारोटार पर गुड आफ्टरनून हो जाए सेटा जाना आगे है सर। गुड आफ्टरनून गुड आफ्टरनून। तुम्हें कभी बोले चलाम भोर पांचटार समय लेके गए केसटा इन्वेस्टिगेट करे आमाके रिपोर्ट करते ता ना करे तुम तुम्हार चेम्बारे डिगबाजी खाच्छो। ना सर गेछिलाम सर कोनो मनी वॉकर पाइनि सर। माने सकाल दसटार समय कोनो मनी वॉकर थाके ना दसटार समय एटा प्रातःभ्रमण एटा तुम्हार लाल बाजारे हाजिरा देवार समय नय তোমাকে আমি সাসপেন্ড করব স্যার তোমাকে আমি ট্রান্সফার করব স্যার ইরেসপন্সিবল। তোমার মাথার মতন ফাঁপা নয় ফাঁপা গাধা 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 আমি সাত্য কিষেন। ও আচ্ছা আচ্ছা বসুন 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 আমাদের উপর ভরসা রাখুন মিস্টার সেন। আমরা আপনার ছেলে আপনার স্ত্রী আপনার বাবাকে উদ্ধার করবো এই ব্যাপারে আমাদের ডিপার্টমেন্ট থেকে চব্বিশ ঘন্টা মনিটরিং চলছে। আমি অ্যাকচুয়ালি পুলিশ ডিপার্টমেন্টের কাছে আসিনি আমি এসেছি মিত্রা জিদ্দার কাছে। আমি তার কাছ থেকে আশ্বাস চাইছি। তুমি একটু তককে তককে থেকো। ইয়েস স্যার বুঝেছো আসতে পারি? আরে আসুন আসুন। থ্যাংক ইউ ঠিক আছে তুমি আসো। ওকে স্যার সকাল সকাল আপনাকে টেনে আনলাম। আই এম ভেরি সরি। না না আসলে হয়েছে কি মানে মর্নিং ওয়াকারদের সঙ্গে কথা কইছে বুঝলাম যারা এই ঘটনাটা দেখেছে তাহলে ফিল্ম ব্যাপারটা নিয়ে এত বেশি আপ্লুত ছিল যে এক্স্যাক্টলি কি ঘটেছে সেটা বলতে পারছে না তাই আপনাকে কষ্ট দিলাম। আপনি ঠিকই বলেছেন ওই ফিল্ম স্টারদের প্রতি না আমাদের সাধারণ মানুষদের একটা একটা কৌতূহল একটা দুর্বলতা আছে ওই দুর্বলতাটা যদি ফিল্মের প্রতি হতো তাহলে আমাদের ছবিগুলো ওই আসিতেছে আর যাইতেছে না হয়ে চলিতেছে হতে পারত। না আসলে আমার মনে হয় টিভি খানিকটা এফেক্ট করেছে তাই না? না 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 এটা কোনো যুক্তি নয় জানেন। যদি হতো তাহলে ওই বম্বের প্রোডিউসাররা কোটি কোটি টাকা ফিল্মে ঢালতো না। আসলে এখানে তো ভালো ছবি হচ্ছে না সেই চর্বিত চর্বল। তাছাড়া হিন্দি ছবি যে সাহসটা দেখাতে পারে আমরা বাংলায় তা কই দেখাতে পারি? আচ্ছা সেই দিন যে সিনেমা শুটিং এর নাম করে অ্যাকচুয়াল কিডন্যাপিং হলো আপনি ওখানে থেকেও সেটা বুঝতে পারলেন না? দেখুন খটকা যে লাগেনি তা নয় আউটডোর হোক আর নাই হোক রিফ্লেক্টর তো থাকবে তার তো কোনো টিকিও দেখলাম না। তাছাড়া লোকগুলো দৌড়চ্ছে কিন্তু ক্যামেরা একদম স্থির। সবচাইতে বড় কথা এরকম একটা গুরুত্বপূর্ণ সিন একটা মাত্র টেকে একটা মাত্র শটে ওকে রিহার্সাল পর্যন্ত হলো না। তবে হ্যাঁ অভিনয়টা চমৎকার হয়েছিল পরে বুঝলাম ওটা অভিনয় নয় রিয়ালিটি। আর কিছু? হ্যাঁ আরেকটা ব্যাপার আছে আপনি যখন ভোরবেলা ওই লেকের মিটিংটা শেষ করে আমাকে আপনার অফিসে বারোটার সময় আসতে বললেন তখন থেকে কিন্তু আমি ব্যাপারটা নিয়ে মাথায় নাড়াচাড়া করছিলাম হঠাৎ ক্যামেরার কথাটা খেয়াল হলো। বলুন ক্যামেরাটার কি হয়েছিল? কি হয়েছিল ক্যামেরাটার কি হয়েছিল? না না ক্যামেরাটার কিছু হয়নি তবে ক্যামেরাটা স্পেশাল। স্পেশাল স্পেশাল বলতে? ওটাকে বলে ডিজি বিটা ক্যামেরা। যতদূর জানি কলকাতায় মাত্র একটি জায়গায় ওটা পাওয়া যায়। হ্যাঁ ওটা কোথায়? কোথায়? ইনার আই হাজরায় অফিস ফোন নাম্বার 2425-4205। আর আরেকবার নাম্বারটা বলুন 2425-4205। নট এট অল আমি তাহলে আজ উঠি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে এখানে আসার জন্য। না না এটা তো আমার কর্তব্য তবে আপনার চাকরির বাইরে একটা ছোট্ট কর্তব্যের কথা উল্লেখ করে আমি বিদায় নেব। সেটা কি? মাঝে মধ্যে ছবি দেখবেন বিশেষ করে ভালো বাংলা ছবি।
আর ঘুমাচ্ছিল না, এখন দেখছি আমি একা না। কি ভাবছো ডার্লিং? কিছু আমি ভাবছি তোমাকে নিয়ে। কতদিন এরকম একা হয়েছে না সৌনি বলো তো? এরকম একা একা শুয়ে কি ঘুম আসে? চলো তোমায় ঘুম পাড়িয়ে দিই। চলে যান এখান থেকে প্লিজ। যাবে বলে তো আজ জিনিস না মনে। চুম্মা চুম্মা দেই দেই চুম্মা চুম্মা। এই গুঞ্জা খেলবি? গুঞ্জা মনে কর এই খাটটা হচ্ছে ডাঙা আর মাটিটা জল। তুই একবার করে খাট থেকে লাভ দিয়ে মাটিতে নামবি আর বলবি এই কুমির তোর জলকে নেমেছি, এই কুমির তোর জলকে নেমেছি, আর যেই আমি ধরতে যাবো আবার লাভ দিয়ে খাটে উঠে পড়বো। হ্যাঁ এরকম ভাবে চার পাঁচবার চলবে, তারপর ডাঙা জল সব মিলেমিশে একাকার হয়ে যাবে। চল না শুরু কর। তাড়াতাড়ি বাদ দিয়ে বৌমা বৌমা বাইরে এত আলো কোথার থেকে আসছে? ঘরে ঘরে আগুন লাগলো নাকি? বৌমা বৌমা বস না, তোকে যে জন্য ডেকেছিলাম বুঝলি বল না। বলছিলাম কি তোর বরকে আমার হয়ে একটু গ্যারান্টার হতে বলবি। গ্যারান্টার? হ্যাঁ কি ব্যাপারে? আরে আমি যে ফ্ল্যাটগুলো তৈরি করছিলাম না তা হঠাৎ ফান্ড প্রবলেম হয়ে গেছে, যতটা আশা করেছিলাম ততটা হয়নি। এখন ডেটাদের ডিমান্ড মিট করতে গিয়ে ওভারড্রাফট হয়ে গেছে, ব্যাংক চাপ দিচ্ছে। একটা কথা বলবো দাদা? বল না, ফ্র্যাঙ্কলি বল। তুই যদি ওকে ইনভলভ করতে না চাস তবে না। তা না, আসলে আমি কি ঠিক বুঝি না রে, যদি হঠাৎ দুম করে না বলে বসে তোরও সমান থাকবে না আমারও। কে বন্দনা? আমার ওই বন্ধু গো, ওই বাসরে রাজ্যে কি ছিল মনে নেই? বাসরে তোমাকে ছাড়া আমি আর কাউকেই দেখিনি। আচ্ছা 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 শোনো না, ওর হাজবেন্ডের না রিয়েল এস্টেট বিজনেস, ভদ্রলোক একটু ফেসে গেছেন। ব্যাংক থেকে বলেছে যে একটা ভালো গ্যারান্টার পেলে লোনটা হয়ে যাবে। বন্দনা বলছিল তোমাকে একটু কথাটা পেরে রাখতে। কেমন বন্ধু তোমার? খুব ক্লোজ, মানে আমরা একই স্কুলে একই কলেজে, মানে ভীষণই। না বলে দাও। না বলে দেব? দেখো
বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের সঙ্গে টাকার কোনো সম্পর্কের মধ্যে যেও না, কারণ সম্পর্ক নষ্ট হওয়ার মূলেই কিন্তু হচ্ছে অর্থ। আর তাছাড়া প্রমোটের বিজনেস এমনি খুব ভালো যাচ্ছে না, তুমি মলয়কে জিজ্ঞেস করো, ওই বলবে। অনেক অন্যভাবে কথাটা পেরেও রাজি করতে পারলাম না, সরি রে ডাম্পো। আরে তুই মিছি মিছি মন খারাপ করছিস, কথাটা তোর বড় ঠিকই বলেছে। বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে টাকার ব্যাপারে যেতে নেই, না না এতে দুঃখ পাওয়ার কিছু নেই। আর শোন টুবলুকে একটা কথা বলবি তো, ওকে একবার পাঠিয়ে দিস আমার কাছে, একটা ভালো ক্যাসেট এনেছি, দারুণ সব টিউন, ঠিক আছে? হ্যাঁ বলছি, আপনি কেন আমাকে বারবার তাগাদা দিচ্ছেন বলুন তো। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে আজ বিকেলে একটা পজিটিভ চেক দিয়ে দিচ্ছি। হ্যাঁ সাত দিনের মধ্যে ক্যাশ হয়ে যাবে, চার দিনের মধ্যে আমার ফান্ড আসছে, তিন দিন হাতে রাখছি। ওকে নো, ডিসিশন ইজ অ্যাবসলিউটলি ফাইনাল স্যার। কোনো লাভ হলো না স্যার। লাভ হলো না? না স্যার। স্যার ইনআরআই থেকে সেদিন সত্যি সত্যি ক্যামেরা ভাড়া হয়েছিল এবং এনটিওনে সারাদিন ধরে শুটিং চলেছে, শুটিং করেছে হিরেন বসাক তার নীল আকাশ ছবি। স্যার আসবো, এসো। সো অ্যানাদার ডেড এন্ড। দেখো কলকাতার ব্যবসায়ী মূল্য কার নিজেদের সেফ ফিল করছে না, সাত্তু কিষাণের ঘটনার পর তারা ভীষণ ভয় পেয়েছে, সিএম এর কাছে দরবার করছে পুলিশ প্রোটেকশনের জন্য। স্যার সব ট্রেন ফোর্স তো ভিআইপি দের গাড়িতে লেগে গেছে। আর শোনো, কাল থেকে তুমি আর রাজেশ শিল্পপতি সুব্রত রায়ের বাড়িতে ডিউটি করবে। কিন্তু স্যার কিডন্যাপের কেসটা? ওই কেস নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, তোমাকে যে সাসপেন্ড করিনি এটাই যথেষ্ট। ইয়েস স্যার। কাল ঠিক 10টার সময় তোমরা সুব্রত রায়ের বাড়িতে ডিউটিতে চলে যাবে। 10টা মানে 10টা? ইয়েস স্যার। ঠিকানাটা লিখে নাও, P173 ব্লক বি লেক টাউন ক্যালকাটা 89। কোনো চিন্তা করবেন না, আমরা সব সময় ছায়ার মতো আপনার সাথে সাথে আছি। ড্যাডি আপনি সম্পূর্ণ নিরাপদ। আরে এসো বিদিশা এসো, তোমাকে এনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। একি কোথা থেকে জোটালে তুমি? তুমি ওনাকে চেনো বুঝি? অটোমোবাইল ইঞ্জিনিয়ার কি তাই তো? আমরা হলাম পুলিশ অফিসার, ডিসিডিডি আমাদের পাঠিয়েছে আপনাদের কাছে। দেখো ড্যাডি কোনো ম্যানার্স জানে না, প্যান্টাকে কেমন টেনে টেনে তুলছে। ওয়েল সেই। আচ্ছা এখন তাহলে আমি উঠি, আমার একটা জরুরি মিটিং রয়েছে। ড্যাডি আমি একটু বেরোবো, শেলিদের বাড়ি যাচ্ছি, বাইরে লাঞ্চটা করব। ওকে ওকে বসো না তুমি, আপনার তো বেরোনো হবে না। হোয়াট? বেরোনো হবে না? আপনি কি আমাকে হুকুম করার? ড্যাডি মিস্টার রয় আপনি বেরোতে পারেন, কারণ আপনার একটা জরুরি মিটিং আছে, আপনি যেতে পারেন। আমি বরঞ্চ আপনার সঙ্গে রাজেশকে দিয়ে দিচ্ছি। রাজেশ, ইউ বি উইথ মিস্টার রয়, আর আমি টেল দিস ম্যান টু গেট আউট এক্ষুনি। বিদিশা উনি ওনার ডিউটি পালন করছেন, আর সেটা আমাদের ভালোর জন্যই। তুমি তো জানো যতক্ষণ সাত্তু কিষাণের কেসটা সলভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউই আমরা নিরাপদ নই। তাহলে এই লোকে সারাক্ষণ আমাকে হুকুম চালিয়ে যাবে, আমাকে তা শুনতে হবে। বিদিশা উনি ওনার দায়িত্ব পালন করছেন মাত্র, সুতরাং ইউ মাস্ট লিসন টু হিম। মিস্টার রয় আমার মনে হয় আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি যেতে পারেন। ও শিওর, আমি বরঞ্চ আপনার সঙ্গে রাজেশকে দিয়ে দিচ্ছি। লক্ষ্মী মেয়ে চলুন। চলুন স্যার। আর এই দিকটা বরঞ্চ আমি সামলাই। ও আই সি। আপনি সামনে বসুন। ওকে স্যার। আজকাল কোথায় বেরোনো হবে?
Sorry, what?
এই কাগজটা যা লেখা আছে চেঁচিয়ে চেঁচিয়ে পড়বে। আমরা এই ক্যামেরাটাই সেটা তুলে নেব, ঠিক আছে? যত বড় মেনে নাও, আমরা দেবো না টাকা। এভাবে হবে না ভাবি, যাও ঘর থেকে ছেলেটাকে নিয়ে আয়। বাচ্চার গেঞ্জিটা তুলে দে আর একটা সিগারেট ধরি। কিন্তু তার আগে কথা না শোনা শাস্তিটা যে তোমায় পেতে হবে। এক, দুই, তিন, ট্যাং টা ট্যাং ভাবে। এই দেখো খেলিয়ে গেল, যাকে পাশে করে ফেলে দিয়ে আয়। চলো, ফালতু প্রচুর টাইম লস হয়েছে, কাগজগুলো তোলো। আরে এই তো বাঁ দিকে কানা নাকি? মিস্টার সেন, প্লিজ একটু শক্ত হন। আই নো দিস ইজ টেরিবল, কিন্তু খুব নির্লিপ্ত ভাবে এই ক্যাসেটটা আমাদের দেখতে হবে, কারণ এটাই কিডন্যাপারদের সঙ্গে আমাদের প্রথম যোগসূত্র। তাই আই এম সরি মিস্টার চক্রবর্তী, আপনি টিভিটা চালান। আমি আজ কোনো কথা শুনতে চাই না, আজকে বেরোবই। কোথায় যাবেন? হ্যাঁ জেআর ইউ, আমি কোথায় যাবো সেই জবাবটা আপনাকে কেন দিতে যাবো? দিতে হবে না, আমি তো আপনার সঙ্গেই যাবো। ও নো, ও ইয়েস। আচ্ছা ছেড়ে দিও। আচ্ছা আপনি কি আনতে বুঝতে পারি না, আপনি কি চোখ থাকতে দেখতে পারেন না, কান থাকতে শুনতে পান না? ম্যাডাম, এরকম অনেক পুরুষ পাবেন যারা কান থাকতে শুনতে পায় না, চোখ থাকতে দেখতে পায় না, কিন্তু এই রকম মহিলা কোনোদিন দেখেছেন যে জিভ থাকতে কথা বলতে পারে না? শাট, আমি আজকে বের হই। তুমি উঠলে কেন? যাব বলে? কোথায় যাবে? আমার তো আজ আউটডোর ডিউটি। আগের দিন তুমি আউটডোর করেছো, আজকে তুমি ইনডোর করবে, আমি আউটডোর করব, বুঝেছো? হ্যাঁ বসো।
75 a long time ago I heard a song on the radio Que to tu me what's the name of the song back once again and it feels so strong 2003 the place to be got DJ appeal keeping it real with a new kind of sound for you to get down come on everybody everybody come around this is how it is this is how it goes enough respect to the great Kishore I said this is how it is this is how it goes check out the voice of the great Kishore विदिशा लेट्स गो हाँ ए चलते चल 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 ओके ओके कम दिस वे ओके ओके लेट्स गो कम ऑन लेट्स गो रॉकेट আমি গাড়ির মেকানিক নই ও আপনি কি তাহলে মাইকেল জ্যাকসন নাকি না না আমি বিদিশার বডিগার্ড বিদিশা বডি আরে সে তো ভ্যানিশ ও তো বুজোর সঙ্গে বেরিয়ে গেছে ভ্যানিশ হ্যাঁ বুজো হ্যাঁ বুজোটাকে বুজো ওর ফ্রেন্ড ভেরি নোটিস আচ্ছা আপনি বলতে পারেন ওরা কোথায় গেছে আই থিংক সাম আদার ডিস্ক আপনি আমায় দেখাবেন ওই জায়গাগুলো শিওর প্লিজ বিদিশার গাড়িটাও তো এখানে নেই ডোন্ট ওয়ারি আপনি ভাববেন না আমার সঙ্গে গাড়ি আছে চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি ও হ্যাঁ চল নিওয়ালিপুরে বুজার একটা ফ্ল্যাট আছে আর ওখানে ওরা বন্ধুরা মাঝে মাঝে আড্ডা মারে আর বিদিশা যদি ওখানে গিয়ে থাকে এনিথিং ক্যান হ্যাপেন ও আপনি ওই ফ্ল্যাটটা চিনতে পারবেন নিওয়ালিপুর পেট্রোল পাম্পের কাছে এলে ঠিকই চিনতে পারবো কিন্তু আমাকে একটা অ্যাক্টিং করতে হবে ওকে তাই করবেন চলুন তাহলে লেটস গো ওকে এই আরেকটা পেগ বানা I love you. I love you too. I love you three. তোর সাথের থোবরাটাকে তো বেশ ভালোই কাটিয়েছিস আর বলিস না ওই রাস্কেলটা আমার লাইফটাকে একদম হেল করে দিয়েছে Now come to heaven, darling. স্বর্গটা দেখে আনি ছেড়ে দিলাম Sure. Hi.
আট বাইরি সেলিটাও চলে এসছে বাইরে মালকে আউট লাট খাচ্ছে সেদিন সতীশাজার কি ঘটা কিন্তু সেদিনই তো চেগে গেছিল আজ আর মালটা নিজেকে সামলে রাখতে পারেনি Hey, Martha, okay. ओए छेड़ दोगे আমরা তো আছি নিজেকে কন্ট্রোল করুন বিদিশা ডাক্তার দেখে কি হবে দম করো ডাক যাচ্ছিস কোথায় দেখতে পাচ্ছিস না আমার চড়েছে ওখানে বাচ্চাটা ওর মায়ের দুধ খাক আর এখানে তুই আর আমি মাল খাই তোর বাচ্চাটার জ্বর ওকে আগে ঠিক কর বৌমা ব্রিগেডিয়ারের কোনো সারা শব্দ পাচ্ছি না ব্রিগেডিয়ার টুবলুর খুব জ্বর বাবা ওকে আমার ঘরে দিয়ে গেছে জ্বর তোমার ঘরে দিয়ে গেছে খুব কষ্ট হচ্ছে মা মা দাদুকে বলো আমি আমি আর পারছি না মা বলি না বাবা
হ্যাঁ বাবা, জ্বরটা আছে, আমি আমি একটু জল জল পড়ছি বাবা। ব্রিগেডিয়ার, হার মানবে না, হার মানবে না ব্রিগেডিয়ার। যুদ্ধের সময় এক একটা ট্রেঞ্চে দিনের পর দিন কাটিয়েছি, আমার আশেপাশের সাথীরা মর্টারের গুলি খেয়ে পড়ে গিয়েছে আর ওঠেনি। সে সময় আমরা একটা গান গেয়ে মনোবল সংগ্রহ করতাম। ব্রিগেডিয়ার, হার মানবে না। আত্মত্যাগের সেই ইতিহাস মনে করো, তুমি সৈনিক এই দেশকে রক্ষা করো। যত দুশ্মন তারা সবচেয়ে গেছে ফিরে, জেনে দেশি তোমার কাছে সবার বড়। আসবে সুদিন যে ফিরে, দূর হবে যে আঘাত। বৃথা শঙ্কা কেন, মনে শক্তি অপার। আমরা ভারতবাসী হব জয়ী বারবার। আমরা ভারতবাসী হব জয়ী বারবার। আসবে সুদিন যে ফিরে, দূর হবে যে আধার। ছবির কম্পোজিশনগুলো ভালো হয়নি? ছবির কম্পোজিশনগুলো ছবিতেই রয়ে যাবে না তো? আপনি অযথায় উতলা হচ্ছেন মিস্টার স্যার। আমি মিস্টার চৌধুরী, আপনি ফিল্ম লাইনে গেলে পারতেন। তা যা বলেছি, কিছু কিছু শখ করে ডকুমেন্টারি ফিল্ম করেছি আর কি। একদিন বাড়িতে চলে আসুন, দেখাবো। পুলিশ, ডাক্তার, এটা তো সাধারণভাবে কারোর বাড়িতে যায় না। আমি টাকাটা জোগাড় করে ফেলেছি, কাল সকালে আমি কাগজে বিজ্ঞাপনটা দিয়ে দেব। হ্যাঁ, বিজ্ঞাপনটা দিয়ে দিন, তাহলে ওরা বলবে কোনখানে কিভাবে টাকাটা দিতে হবে, আর সেটাই হবে আমাদের সুযোগ। না না, পুলিশকে আনলে ওদের লাইফ রিস্ক হয়ে যাবে। পুলিশকে না এনে টাকাটা দিলে রিস্ক ফিস নয়, লাইফটাই চলে যাবে। কি বলে বাবু, ঠিক বলছি তো? আপনি টাকাটা না দিতে বলছেন? আলবাত, অপহরণের শাস্তি কমপক্ষে 14 বছরের জেল। কেউ প্রমাণ রাখে নাকি? টাকা হাতে এসে গেলে ওরা কাউকে বাঁচিয়ে রাখে না। আই ডোন্ট বিলিভ ইউ। এরা সবকিছু করে টাকার জন্য। টাকাটা পেয়ে গেলে দ্য ভেরি পারপাস অফ কিডন্যাপিং ইজ অ্যাচিভড। তাহলে মার্ডার করে শুধু শুধু নিজেদের ফাঁসি কাঠে ঝোলাবার রিস্কটা ওরা নেবে কেন? আমি আপনাকে বলছি মিস্টার স্যার, আমি বলছি আপনাকে, কোনো টাকাই আমার স্ত্রী পুত্র বাবার জীবনের বিনিময়ে যথেষ্ট নয়। আপনারা অনেক সময় পেয়েছেন, আজ পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করতে পারেনি। সো প্লিজ কিপ আউট অফ দিস। মলয় বাবু, ওনাকে বোঝানোর চেষ্টা করুন। আমি বলছিলাম কি যে, কারো কিছু বলার দরকার নেই। মাই মাইন্ড ইজ মেড আপ। আমি কাল সকালেই কাগজে বিজ্ঞাপনটা দিয়ে দিচ্ছি। খোকা, তুমি ফিরে এসো। ও চিরকালে একটু একগুঁয়ে, বুঝলেন না? যেটা ঠিক করবে সেটাই করবে, বদলাতে পারবে না। তার চেয়ে আসুন না, আপনাকে ক্যামেরা সম্বন্ধে একটু জ্ঞান দিই। ওই অ্যাপারচার ছোট বড় করে ছবির ওপরে কত রকমের এফেক্ট ফেলায় যায় জানেন? না। নিন, উঠুন। উঠুন মানে? আমাকে বেড়াতে নিয়ে যাবেন? এখনো তো নিশুতি রাত হয়নি ম্যাডাম। প্লিজ, সারাদিন ঘরে ভালো লাগছে না, কয়েকটা গানের ক্যাসেট কিনবো আর চলে আসবো। চলো। হ্যাঁ চলো। কি হলো? যাবো কেন? একদিন একদিন করে দুজনেরই আউটডোর ইনডোর হয়ে গেছে, আজকে আমি শালা যাবো। কি হলো? যাবেই তুমি? যাবো, চলো।
मैं हूं ना। ला 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 ला। तुम्हें एका नहीं था क्या? चलो। वेलकम मैम। मैडम ये देखिए, मैडम ये म्यूजिक वर्ल्ड की तरफ से स्क्रैच कार्ड, स्क्रैच कीजिए। स्क्रैच करो। दाओ मैडम, आप म्यूजिक वर्ल्ड के तरफ से 2 रात और 3 दिन के लिए ट्रिप जीता है गोवा में। गोवा में? यस मैम। थैंक यू। वेलकम। थैंक यू। की आनंद, हमरा गोवा जाछी। हमरा माने তুমি আর আমি? আরে ড্যাড তো কাজ ফেলে কোথাও যেতে পারবেন না। তাই বলে আমি আমার মতো একটা বাইরের ছেলে। বাইরের ছেলে? সেদিন তুমি যদি না থাকতে তাহলে আমি তো কল্পনাই করতে পারি না যে আমার কি হতো। কৃতজ্ঞতা? না গৌরব, তোমাকে কৃতজ্ঞতা জানাবার স্পর্ধা আমার নেই। আমি শুধু জানি যে আমি হারিয়ে যেতে বসেছিলাম, হয়তো তলিয়ে যেতাম। এখন যদি তুমি আমার বিদিশা, কিন্তু এই কথা যদি তোমার বাবা প্রথমে আপত্তি করবেন ঠিকই, কিন্তু আমরা যদি দুজনের জনকে সত্যিকারের ভালোবেসে থাকি তাহলে কোনো আপত্তি টিকবে না। তুমি তোমার বাবাকে ম্যানেজ করো আর আমি আমার বাবাকে ট্যাকল করছি। তোমার বাবা? হ্যাঁ, আমার বাবার উপরে আরেকজন বাবা আছে যিনি আমার দণ্ডমুণ্ডের কর্তা, ডিসিডিডি 1 শ্রী রঞ্জিৎ চক্রবর্তী স্যার। তুমি খেপেছ? এখন তুমি গোয়ায় বেড়াতে যাবে? না স্যার, বেড়াতে না স্যার, ডিউটি স্যার। কলকাতা পুলিশের ডিউটি গোয়াতে? আরে তোমার ডিউটি সুব্রত রায়ের বাড়িতে কলকাতায়। স্যার সুব্রত রায় মেয়ে তো গোয়াতে যাচ্ছে। আরে সুব্রত রায় মেয়ে কামাখায় যাকার হনুলুলুতে দেখাতে তোমার কি? স্যার বাড়ির লোকগুলোর তো সিকিউরিটি দরকার, বাড়িটা তো স্যার কেউ কিডন্যাপ করবে না। ও হঠাৎ সুব্রত রায়ের মেয়ের সঙ্গে গোয়ায় পাড়ি দিচ্ছ, কি ব্যাপার? স্যার আমি নয় স্যার, আমি নই, ও যাচ্ছে ওর পিসির সঙ্গে। কার পিসি? সুব্রত। না স্যার সুব্রত রায় নয়, বিদিশার পিসি। তো সুব্রত রায় নিজে বলল ওর কেউ নেই, ওর মেয়ে ছাড়া বাড়িতে চাকর বাকর ছাড়া তার কেউই নেই। স্যার পিসিটা আসলে, ওটা আসলে আমার পিসি স্যার। তোমার পিসি? হ্যাঁ স্যার। এই পিসি ব্যাপারটা যে বড় ফিসি লাগছে। হ্যাঁ স্যার, তাহলে আপনি খুলে বলুন। হ্যাঁ বলো, খুলে বলো। বিদিশা মানে সুব্রত রায়ের মেয়ে আর কি, ও লটারিতে 2 টিকিট পেয়েছে গোয়া যাওয়া। তো সুব্রত রায় তো ব্যবসা ছেড়ে কোথায় যাওয়ার জো নেই স্যার, তাই স্যার আমি ভাবলাম ট্রিপটা ক্যান্সেল হয়ে যাবে, তাই আমি আমার পিসিকে গ্রাম থেকে নিয়ে চলে এলাম স্যার। স্যার ওই বিধবা তো কাশী যেতে না পারুক, গোয়াটা তো স্যার হলো। পিসিকে বড্ড ভালো। হ্যাঁ স্যার, খুব ভালো স্যার। পিসি টিসি নয় পড়ছে নিশির ভাই স্যার। বলো। ও স্যার ওই সিকিউরিটির ব্যাপারটা, সুব্রত রায় আমায় বললেন যে তার মেয়ে গোয়ায় ঘুরতে যাচ্ছে, তার জন্য তিনি কলকাতা পুলিশের কাছে সিকিউরিটি চাইতে পারেন না, কলকাতা পুলিশ তাকে সিকিউরিটি এখানে দিয়েইছে। তাই স্যার আমি বলছিলাম যে আমার ছুটিটা মঞ্জুর করেন, তাহলে কি হবে, ডিপার্টমেন্টের রুলটাও বজায় থাকলো আবার আমার। আরে বাহ বাহ, গুড 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 গুড। ক্রাইমের ব্যাপারে যদি এরকম মাথাটা চলতো তাহলে বড্ড ভালো। হ্যাঁ স্যার। যাকে তোমার ছুটি মঞ্জুর, তবে 2 রাত্রি 3 দিন, নট মোর দ্যান দ্যাট। থ্যাংক ইউ স্যার। স্যার আমি যাই স্যার। থ্যাংক ইউ স্যার। এসো।
একটি গানের শিরোনাম ছিল ভালোবাসা, তারি ছোঁয়ায় মনে জেগেছিল কত আশা। দুজনে মিলে গড়েছি যে ছোট বাসা, আশা ভালোবাসা, আমার আশা ভালোবাসা। একটি গানের শিরোনাম ছিল ভালোবাসা, তারই ছোঁয়ায় মনে জেগেছিল কত আশা। দুজনে মিলে আমারে মনে।
সারাজীবন কথা বলতে পারবে না হলে ধরে নাও তোমার পরিবারের সাথে তোমার কথাবার্তা শেষ। প্লিজ মিস্টার সেন, আপনি টাকাটা দেবেন না। প্লিজ বাধা দেবেন না। দেখুন, এতদিন আপনি আপনার কাজ করেছেন, এবার আমাকে আমার কাজটা করতে দিন। মলয় বাবু, আপনি থাকবেন নাকি? চলুন আমি উঠি। সাত্তকিবাবু কিডন্যাপারদের চেনেন না, 4 কোটি টাকার ব্যাপার। যে মুহূর্তে পাবে সবাইকে মেরে ফেলবে। মানছি হয়তো আপনি ঠিক, কিন্তু সাত্তকিষেন যেটা মনে করেন সেটাই করেন। আমরা জেনে শুনে তো ওনার কোনো ক্ষতি হতে দিতে পারি না। আমি একটা প্ল্যান চুকিয়েছি, আপনি আমার কথা ভালো শুনুন। আপনি বাড়ি গিয়ে একটা ফোন করবেন আপনার জামাইবাবুকে, বলবেন টাটা সুমো আর ট্রাঙ্কের ব্যবস্থাটা আপনিই করেছেন। উনি রাজি হলে কাইন্ডলি আমাকে একটা ফোন করে জানাবেন। তারপর হুবহু একই রকম দুটো ট্রাঙ্কের ব্যবস্থা করব। সুমোর একটা ডুপ্লিকেট চাবিও থাকবে। যাবার দিন আপনার জামাইবাবু ঠিক গাড়িতে স্টার্ট দিতে যাবেন, ঠিক সেই মুহূর্তে কোনো এক আছে না কয়েক সেক্রেটারি ওনাকে ভেতরে ডেকে নেবেন। সেই সুযোগ আমার লোক ডুপ্লিকেট চাবি দিয়ে সুমোটা খুলে ট্রাঙ্কটা বদলে নেবে। ডিসি ডিউটি রাতারাতি হওয়া যায় না মোলা বাবু, আমি যা করছি ঠিকই করছে, সেন পরিবারের মঙ্গলের জন্য করছে। আজকের এই কেসটা মিটে যাবার পর আপনি বুঝতে পারবেন আমার প্ল্যানের সার্থকতা কি। ঠিক আছে, আপনি যেটা অ্যাডভাইস করবেন। আগামী পরশু ভোর 6টার সময় আপনার সঙ্গে আমার এই বাড়িতে দেখা হচ্ছে। আপনি সব কিছু অ্যারেঞ্জ করার পরে কাইন্ডলি আমাকে একটা ফোন করবেন, বাকি ডিটেলটা তখন বলবো। ওকে, চলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ পরশুর জন্য রেডি আছি। পরশু টাকা আসছে না, পুলিশ গাদ্দারি করেছে। বাচ্চাটাকে কেটে কুচি কুচি করে বাড়িতে বডিটা পাঠিয়ে দি। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, সালা ওটা পরে দেখে নেবো আমি। কিন্তু এখন তো এই সাত্তকিষেন আর এই ডিসি রেডির জন্য একটা স্যাম্পল কিছু পাঠাতে হয়, হ্যাঁ, যাতে এরকম এরকম বেইমানি করার হিম্মত আর না করে। কি ব্যাপার বলেন তো? কেন স্যার? আপনার ওই পার্টনারটিকে নিন। থ্যাংক ইউ। দিন দুয়েক চোখে পড়ছে না? ও এখন স্পেশাল ডিউটি করছে স্যার। স্পেশাল ডিউটি? আই সি। আসল ঘটনাটা কি বলুন তো? মানে নতুন করে
কেউ কোনো কিডন্যাপে থ্রেট পেল নাকি? না না স্যার, ও আপনার ডিউটি করছে, তবে ডিউটিটাকে অফিশিয়ালি আনঅফিশিয়াল বলতে পারেন। অফিশিয়ালি আনঅফিশিয়াল? উল্টোটাও বলতে পারেন স্যার, আনঅফিশিয়ালি অফিশিয়াল। হোয়াট ডু ইউ মিন? মানে ও এখন স্যার আপনার মেয়ের ডিউটি দিচ্ছে। আমার মেয়ের ডিউটি? স্যার গৌরব নন্দী এখন গোয়ায়। হোয়াট? হ্যাঁ স্যার, দু রাত তিন দিন, বহুত ইনডোর অ্যান্ড আউটডোর ডিউটি স্যার। এত দূর? তাহলেই ভাবুন স্যার, আর এখানে আমি বসে বসে আঙুল চুষছি। কি বললেন? নো নো স্যার, নাথিং। রাজেশবাবু, আপনি গোয়ার হোটেলের ডিটেলটা জানেন? হ্যাঁ স্যার, আমার কাছে ফোন নাম্বারটা আছে, হঠাৎ যদি দরকার লাগে তাই রেখে দিচ্ছি। চাই আপনার? ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি। হ্যাঁ নিন, টিপুন স্যার। 0832-0832-2456-4569-5936-36. হ্যালো, হ্যালো, ইয়েস, আই এম স্পিকিং ফ্রম কলকাতা। মে আই স্পিক টু বিদিশা রয় প্লিজ? ইয়েস, দিস ইজ হার ফাদার। হোয়াট? শি হ্যাজ চেকড আউট। যা, আজ সকালের ফ্লাইটে তিনি কলকাতায় ফিরছেন। যা, বাঁচা গেল। ড্যাডি, ড্যাড, কি হয়েছে তোমার? একা একা বসে ড্রিঙ্ক করছো, এখনো শুতে যাওনি? ফ্যাক্টরিতে কোনো গন্ডগোল হয়েছে? গন্ডগোল একটা হয়েছে বটে, কিন্তু সেটা ফ্যাক্টরিতে নয়, আমার আমার ঘরেতেই। ঘরেতে? তুমি তুমি ওই পুলিশ ছেলেটির সঙ্গে গোয়ায় বেড়াতে গিয়েছিলে? ছি, ড্যাড, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিদিশা একজন সাধারণ পুলিশ অফিসার। ও আমাকে বাঁচিয়েছে ড্যাড, তুমি জানো না, সেদিনও না থাকলে। আমি জানতে চাইও না, ওই লোকটি তোমার দেহরক্ষী, তোমাকে রক্ষা করাটার কাজ। আমি না হয় কমিশনারকে বলে ওর একটা প্রমোশনের বন্দোবস্ত করে দিতে পারি। আমি ওকে ভালোবাসি ড্যাড। ভালোবাসা? হোয়াট ট্র্যাশ! তুমি বিদেশি গাড়িতে চড়ো, এসি বাড়িতে থাকো, দশজন চাকর বাকর নিয়ে তুমি অভ্যস্ত। প্রয়োজনে আমি কাজ করতেও জানি ড্যাড। ও ইয়েস, বিদিশা, আমাদের বাড়িতে যারা রান্না করে না, তারা এখন মাইক্রো ওভেনে রান্না করে, মিক্সার গ্রাইন্ডারে মশলা করে। আর তুমি কি জানো বললে ছেলেটার নাম গৌরব? ওর বাড়িতে গিয়ে যখন তোমাকে প্রতিদিন ওই শিল নোড়াতে লঙ্কা হলুদ জিরে সমস্ত বাটতে হবে, আর প্রতিদিন ওর ইউনিফর্মটা কেচে ইস্ত্রি করে ওকে অফিসে পাঠাতে হবে, তখন তোমার ওই ভালোবাসা ভালোবাসা বুঝেছো আমার এই অ্যালকোহলের মতো উবে যাবে। দাও যাও, এখন আমার সামনে থেকে বিদায় হও, ওই লোকটাকে ভুলে যাও, আর নিজের কেরিয়ারের দিকে মনোনিবেশ কর। যাও। বাবু, শালাবু ডাকছেন আপনাকে। এখন আমার তাড়া আছে, ওকে এখানে আসতে বলো। আপনার সাথে কি গোপন কথা আছে আপনাকেই বলবেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আবার কি হলো? বের করো বাক্সটা, বের করো। হ্যাঁ, এবার এটাকে ঠিক ওই জায়গাটা দিলাম। এক্স্যাক্ট, ফার্স্ট। কি হলো? সরি, আমি আমি লাস্ট মোমেন্টে ডাকলাম। চলো চলো, এটা কাছে রাখো, আমার লাইসেন্স আছে। তোমরা কেন উল্টো ভাবছো আমি তো বুঝতে পারছি না, এরা লোভী লোক, টাকাটা পাওয়ার পর কত তাড়াতাড়ি পালাবে সেটাই এদের প্রধান চিন্তা হবে। তুমি কিন্তু মিছি মিছি খুন খারাপির কথা ভাবছো। ঠিক আছে, আমি মিছি মিছি ভাবছি, তবুও তুমি এটা রাখো। কোনো লাভ নেই, আর আমি বন্দুক চালাতেই জানি না। ডোন্ট ওয়ারি, আমি তোমার ভাগ্নিকে ফেরত নিয়ে আসব, এবং তারপর তুমি ওকে যত খুশি গানের তালিম দিও, আমি কিচ্ছু বলব না। নাও বাই।
হ্যালো যা বলছি মন দিয়ে শোনো দুটো নলিয়া ভাড়া করবে তারপর তাদের বলবে ট্রাঙ্কটা একটা নৌকোয় তুলে মাছ সমুদ্র বরাবর গিয়ে জলে ফেলে দিবে ট্রাঙ্কটা জলে ফেলে দেবো ওর মধ্যে 4 কোটি টাকা আছে সে তোমাকে ভাবতে হবে না আমাদের সাবমেরিন আছে আমরা ঠিক মাল তুলে নেব ও বাচ্চাকে যদি অক্ষত দেখতে চাও তবে যা বললাম তাই কর দেখুন আমি আপনার ইনস্ট্রাকশন সর্বতোভাবে পালন করছি শুধু দেখবেন আমার পরিবার যা হ্যালো হ্যালো স্যার স্যার তপন বলছি ওভার স্যার এরা ইনস্ট্রাকশন দিয়েছে দুটো নুলিয়া নিয়ে ট্রাঙ্কটাকে মাছ সমুদ্রে ফেলে দেবার জন্য ওভার ক্যান ইউ হিয়ার মি তপন স্যার ওরা একটা উদ্ভট সাবরিনের গল্প ফেঁদেছে ওভার তোমরা ভালো করে চারদিকে লক্ষ্য রাখো ওভার ওকে স্যার পরের বার সালা পিঠটা আরো 6 ইঞ্চি নিক দিয়ে নাববে জম্মের মতো গিটার বাজানো বৌমা কি হলো ব্রিগেডিয়ার কি হলো ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার তুমি আমার কথা শুনতে পাচ্ছো তুমি আমার কথা শুনতে পাচ্ছো স্যার এটা লেটার বক্সে পড়েছিল পরের বার সালা খুঁটটা আরো 6 ইঞ্চি নিচ দিয়ে নামবে জম্মের মতো গিটার বাজানো ঘুচে যাবে তুমি বড্ড বাড়াবাড়ি করে ফেলেছো মাসুদ
বাচ্চাটার মাথা কামিয়ে ফেলার অধিকার তোমাকে কে দিয়েছে? আর তিন দিনের মধ্যে টাকাটা না পেলে তুমি সবকটা গোলা কাট। মাসুদ, আমাকেও গায়ে ছাগা দেবার সময় তোমাকে সাবধান করে দিয়েছিলাম। এই আস্তে, চেঁচিয়ে কোনো কথা না, চেঁচিয়ে কথা বললে আমার মাথায় রক্ত উঠে যায়, আর রক্ত উঠলে আমি কাউকে রেয়াত করি না, কি বুঝলি? কার সঙ্গে কথা বলছো তুমি জানো? চপ সালা বেরুয়া। আমি শোন, পুরোটা খুলেই বলি, ওই 4 কোটি টাকা আমি একা নিচ্ছি। আমায় 20 লাখ টাকা দিয়ে বাকিটা একা হাফিজ করবি না? হ্যাঁ হ্যাঁ, তাই আমাদের কন্ট্রাক্ট ছিল। ফার্মে যায় কন্ট্রাক্ট। বিদেশ থেকে RDX আর AK-47 এর একটা লট আসছে, তুলতে হবে। বাবজি রাইটার্স আগে উড়াবো। টপ। কি বলছো তুমি? ঠিকই বলছি। আর আমি সালা, তুমি 4 কোটি মারবে আর আমি বসে আন্টি চুষবো না? তুমি কথার খেলাপ করছো, সব কিছু কিন্তু পুলিশকে জানিয়ে দেবো। লাভ? হ্যাঁ, আমি এদের ছেড়ে দেবো, সব কটাকে কাটবো। চিপে যাও, চিপে যাও। পুলিশের কাছে মুখ খুললে সারা জীবনের জন্য ভেতরে ঢুকে যাবে। পুরান আমাদের কি বলে সালা জিহাদি, চেইন তোমাদের গভর্নমেন্ট হাতে পাবে, ঢুকে দেবে। এই যাও, মাথা বেশি গরম হয়ে আমাকে পাতলা হয়ে যাও। খেলেও সারা ভেরুয়া ছিঁড়বে দুটো, তুমি আমার লোম ছিঁড়বে, তোকে আমি দেখে নেব। বিতু, আপনার এভাবে ভেঙে পড়লে চলবে না, ওরা টাকার জন্য আবার আপনাকে ফোন করবে। সেটাই তো আমি বুঝতে পারছি না মিস্টার চক্রবর্তী, টাকা তো আমি নিয়েই গিয়েছিলাম, অক্ষরে অক্ষরে ওদের সব নির্দেশ আমি পালন করেছি, অথচ ওরা চিঠিতে বলছে আমি নাকি আপনার সঙ্গে হাত মিলিয়ে ওদের চিট করেছি। ট্রাঙ্কে নাকি শুধু কাগজ আর ইট পড়া ছিল, আর তারই শাস্তি ছোট পড়া টুবলুর। আমরা একটা ক্লু পেয়েছি, সেই ক্লু ধরে ইনভেস্টিগেশন চলছে। আর আপনার ক্লু, 3 দিনের মধ্যে 4 কোটি টাকা দিতে না পারলে দে উইল কিল টুবলু, ওরা চিঠিতে সেই কথাই লিখেছে। আপনার টাকা খোয়া যায়নি মিস্টার সেন, ও টাকা আমাদের কাছে আছে। What do you mean? আমি নিজে সে টাকা বই নিয়ে গেছি, আমি নিজে সেটা মাঝ সমুদ্রে ডুবিয়ে দিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তার আগে আমরা বাক্সটা বদল করে নিয়েছি। আপনি বাড়ি থেকে বেরোবার আগে আপনার ট্রাঙ্কটা আমরা আমাদের ট্রাঙ্কে রিপ্লেস করে নিয়েছি। ও, তার মানে আপনি টুবলুকে? মিসেস প্লিজ। What please? আমি আপনাকে বারবার বলেছিলাম আপনি আমার ব্যাপারে নাক গলাবেন না। But you had to meddle in my affairs. অবশ্যই এটা আমার আগেই বোঝা উচিত ছিল। কি বোঝা উচিত ছিল? আপনি প্রতিশোধ নেবেন। A man with your power cannot take things lying down. প্রতিশোধ? কি সব আজে বাজে বকছেন? না, আমি আজে বাজে বকছি না। মিত্রাকে না পাওয়ার যন্ত্রণাটা আপনি ভুলতে পারেননি। যখন আপনি দেখলেন যে she is happy, you saw destruction. আমার বাচ্চা ছেলে, সে তো কোনো অপরাধ করেনি। আমার বাবার 70 ঊর্ধ্বে বয়স, সে তো কোনো অপরাধ করেনি। মিসেস প্লিজ, গেট আউট প্লিজ। I said get out. আমি আপনাকে সহ্য করতে পারছি না, আমি হাত জোড় করছি, প্লিজ আপনি এখান থেকে চলে যান। শট শট, নার্স অ্যাটেন্ড করুন, অ্যাটেন্ড অ্যাটেন্ড। কি ব্যাপার? এই রে, দারুণ ডিউটি হচ্ছে। না স্যার, মিস্টার রায়ের মেয়ে বিদিশা। নমস্কার। তা মিস্টার রায় জানেন? না স্যার, সেই ব্যাপারে আপনার সঙ্গে দরকার ছিল, যদি স্যার আপনি আমার বাড়িতে একটু আসেন। এসো এসো, ওঠো বড়, এসো ওঠো। বিদিশা তুমি আগে ওঠো। এসো স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, লোকে ঘটকালির কাজ দিয়েছ। আরে আমি এসবের কি বুঝি, আমি নিজেই তো বিয়ে করি। কেন করলেন না স্যার? হ্যাঁ,
এসব তুমি কি জিজ্ঞেস করছো? স্যারকে নিয়ে এসেছি তোমার বাবাকে ফেস করার জন্য। আরে ঠিক আছে, এরকম প্রবলেম তো স্যার, আপনি তোমার স্ট্যাটাস জানেন, সরকারি চাকুরে মায়না সে তো না বলার মতনই, বাড়ি খুব সাধারণ, বাবা মা এক ভাই এক বোন দেশে আছে, আরও হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট সুব্রত রায়ের মেয়ে। স্যার ব্যাপারটা অনেকটা বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো না। ওসব আমি কিছু জানতে চাই না, আমার লাইফ অন্য কেউ ডিক্টেট করুক সেটা আমি মানতে পারবো না। অনেক কাল আগে এরকম একটা কথা একটা মেয়ে একটা ছেলেকে বলেছিল, কিন্তু ওদেরটা সম্ভব হয়নি। ওকে ওটা কি ওই গিটারটা দিয়েই তো সেদিন গুন্ডাগুলোকে সাহায্য করেছিল, নইলে নইলে তো স্যার এই গিটারটা আমি সুবিনের কাছে রেখে দিয়েছি স্যার। আরে এটা তো টুবলুর গিটার, ওর নাম লেখা আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, টুবলুর জন্মদিনের ভিডিও ক্লিপিং সেটা আমি দেখেছি। তার মানে বিদিশাকে যারা তুলে নিয়ে গেছিল তাদের মধ্যে এমন একজন ছিল যে ওই দলের। হ্যাঁ তুমি প্রত্যেকটা নাইট ক্লাবে নজর রাখবে। Yes sir, because this is our first definite clue. Yes sir, yes sir. আর স্যার আমি কি থাকতে পারি ওর সঙ্গে? তাহলে কেউ সন্দেহ করবে না, আর নাইট ক্লাবগুলোর সঙ্গে আমি একটু বিশেষ পরিচিত। ওকে ওকে ওকে, বাট ইউ হ্যাভ গট টু বি ভেরি কেয়ারফুল। কি ব্যাপার বলো তো, রান্নার তো একেবারে ভুল পাল্টে গেছে দেখছি। দিদিমণি বললেন স্যার। ও দিদিমণি বললেন, তাই বলো, তাই দেখছি মুগের ডাল শুক্তো মাছের ঝাল তোমার পাল্লায় পড়ে, বিরিয়ানি তন্দুরি কন্টিনেন্টাল এসব খেতে খেতে বাড়ির খাবার আর হোটেলের খাবারের তফাৎ ভুলে গিয়েছিলাম। তা দিদিমণি কখন বেরিয়েছেন? দিদিমণি বেরোননি তো। বেরোয়নি? দিদিমণি কোথায়? আমার সঙ্গে খেতে এলো না তো? রান্নাঘরে। রান্নাঘরে? রান্নাঘরে কি করছে? বিদিশা। বিদিশা? দাদি তোমার সাথেই বসতাম, আসলে মশলা টশলাগুলো ভালো করে ধুয়ে না রাখলে একদম আটকে যায়, সেই জন্যই ধুয়ে নিলাম। হ্যাঁ একবার এসো তোমার সঙ্গে। রাত্রে তোমার পার্টি আছে বলছিলে না, তাই কোটটা আর প্যান্টটা ইস্তিরি করে রাখলাম, দেখা তো ঠিক হয়েছে তো? বিদিশা। দাদি চল 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 নিকলতে চল চল লেটস গো লেটস গো বাই 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 সি ইউ গার্লস বাই চল হ্যাঁ এদিকে সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ চল ওকে ফলো করি। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। চল ভাই শোনো, আমি তোমার গাড়িটা নিয়ে যাচ্ছি, তুমি একটা ট্যাক্সি নিয়ে বাড়ি যাও। নো চান্স, আমি তোমার সঙ্গেই আছি। এই কাজে প্রচন্ড রিস্ক আছে, তুমি বাড়ি যাও। তর্ক করো না, ওরা পালিয়ে যাবে, তাড়াতাড়ি চলো। উফ ওকে, আরে তাড়াতাড়ি কর। তাহলে আস্তানাটা ট্রেস পাওয়া গেছে। আচ্ছা ওদের দল কজন আছে বলে তোমার মনে হয়? স্যার ওরকম ডেফিনিট তো বলতে পারবো না, তবে বন্দীদের বাদ দিয়ে জোনা আটেক তো হবেই। আটজন? আমাদের কিন্তু খুব সাবধানে রেড করতে হবে। ইয়েস স্যার। হোস্টেজ আই মিন
যারা বন্দী অবস্থায় আছে তাদের লাইফ কিন্তু খুব রিস্কি। স্যার আমার মনে হয় স্যার আমাদের আন্ডার কভার মানে ছদ্মবেশে যাওয়া উচিত। স্যার ওটা আমার এলাকা ছিল, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি, ওটা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। হ্যাঁ স্যার, স্যার ওই পরিত্যক্ত বাড়িগুলো দখল নিচ্ছে যত আন্ডারওয়ার্ল্ডের লোকজন এবং সেখানে তারা নানা রকম অসামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আসতে পারি স্যার? না মানে আমাদের একটা মিটিং চলছিল। ও আই এম টেরিবলি সরি। আরে না না আসুন, থ্যাংক ইউ। এসে যখন পড়েছেন প্রয়োজনটা সেরে যান, নিন বসুন। থ্যাংক ইউ স্যার। আমি এসেছিলাম স্যার। কি হলো স্যার? শর্টে শর্টান মানে স্যার একটু আগে তপন বলছিল না ছদ্মবেশ, তাই স্যার আমি বলছিলাম ওরা যেরকম ভাবে একটা ফ্রেম ইউনিট সেজে কিডন্যাপটা করলো, আমরাও যদি একটা ফ্রেম ইউনিট সেজে রেডটা করি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট আইডিয়া, এক্সেলেন্ট আইডিয়া। ব্যাপারটা আরো বিশ্বাসযোগ্য করবার জন্য আমরা আমাদের মিস্টার বিশ্বনাথের সাহায্য পেতে পারি। মানে আমি তো কিছুই না না, আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা কিছুদিন আগে সাত্তু কিষাণের স্ত্রী, তার ছেলে, তার বাবা কিডন্যাপ হয়েছিল, মনে আছে? হ্যাঁ সে তো আছে, আমি তো প্রত্যক্ষদর্শী ছিলাম। আমি তো আপনাকে বলেছিলাম সেই ডিজিবিটা ক্যামেরা। ছাড়ুন আপনার ডিজিবিটা ক্যামেরা, আপনারা ফিল্মের লোকরা সবাই তো ডিজিবিটা ক্যামেরা দেখাচ্ছে। শুনুন শুনুন যেটা বলছেন, ওরা যে পদ্ধতিতে মানে ফিল্ম ইউনিভার্সিটি যে পদ্ধতিতে ওরা কিডন্যাপ করেছিল ঠিক একই পদ্ধতিতে মানে ফিল্ম ইউনিভার্সিটি যদি আমরা রেড করি ওদের ডেটাটা আমরা জানতে পেরেছি। স্যার কে? স্যার আপনাকে না, আমি মিস্টার বিশ্বনাথনকে বলছিলাম। ও আচ্ছা বলুন। স্যার হিরোর পার্টটা আমায় দেবেন? আমার অনেক দিনের ইচ্ছে হিরো হওয়া। সত্যিকারের ছবিতে তো আর এই জীবনে হিরো হতে পারলাম না, না হয় মিথ্যে করা ছবিতেই হলাম। ওয়ান্ডারফুল, আপনাকে কিন্তু অনেকটা ওই প্রসেনজিতের মতোই দেখতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাকে আমি হিরোইনও জোগাড় করে দিতে পারবো, আমার গার্লফ্রেন্ড আছে। দারুণ আছে স্যার। ঠিক আছে ঠিক আছে, ওকে নিয়ে আসুন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তো আমি কোন রোলটা করছি? কেন স্যার, ভিলেন বা কুভার? নাচে গানে জমছে মজা, দুশমনরা জুড়ি ভাঙবো এবার, করতে এলাম বাজিমা, নাচে গানে জমছে মজা, দুশমনরা উপকার। জারি জুড়ি ভাঙবো এবার, করতে এলাম বাজিমা, নাচে গানে জমছে মজা, দুশমনরা উপকার। বলছে মন দেখছে চোখ, ধরতে তাই পেতেছি ফাঁক। সঙ্গীত ভরা মধুর লগনে ডেকে নি কোন আপন জনে, মুখোশের আড়ালে চলে খেলা, ধরা পড়ার গোপন ক্ষণে এই গান তো
মো দেখেছো ঘরতে তাই পেতে তিফা হ্যালো মিস্টার চক্রবর্তী বলছেন হ্যাঁ বলছি আমার টাকাটা আপনি রিটার্ন করুন এক্ষুনি কালকে 72 ঘন্টা মেয়াদ পার হয়ে যাচ্ছে আপনাকে চিন্তা করতে হবে না মিস্টার সেন আমরা দলটার খবর পেয়েছি বেড়াচাপে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ওরা আছে আমরা ঘন্টাখানেকের মধ্যে রেড করছি হ্যাঁ আবার আপনি সর্বনাশ ডেকে আনছেন মিস্টার চক্রবর্তী আমি আপনাকে বারণ করেছি টু টেক এনি অ্যাকশন মিস্টার সেন প্লিজ আমাকে আমার কাজটা করতে দিন আপনার কাছে এটা কাজ আমার কাছে এটা জীবন মরণের সমস্যা মিস্টার সেন আপনাকে আমি কথা দিচ্ছি কোনো কথা নয় ইউ জাস্ট স্টপ হোয়াট ইউ আর ডুইং আমি আসছি ইম্পসিবল কি হলো আবার ওই ডিসিডিডি ওস্তাদি শুরু করেছে ওর জন্য আমার পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যাবে আরে ব্যাপারটা কি হয়েছে খুলে বলবে তো ওরা নাকি বেড়াচাপায় ওদের ডেরাটা খুঁজে পেয়েছে এখনই রেড করতে যাবে তার মানে একটা শুট আউট হবে বেড়াচাপা মিত্রা ডুবলু বাবা এরাই তো সবচেয়ে আগে বলি হবে তুমি তো বিভিন্ন জায়গায় ফ্ল্যাট তুলে বেড়া একটু চলো না আমার সঙ্গে জায়গাটা চিনিয়ে দেবে উই মাস্ট স্টপ দেম চলো প্লিজ বাপরে পুলিশ দাদা পুলিশ পজিশন আমি মাথার উপর হাত তুলবো কেন আমি কি ওদের নিমাই বরং তুই এক কাজ কর তুই মাথার উপর হাত তোল আর তোর লোকগুলোকে রাস্তা ছাড় সব ধর তোর চামচিটাকে সামনে নিলে রক্তারক্তি হয়ে যাবে এই বাচ্চাটার ঝিলিতে চিক চিক সাজে চোখ কেটে তুই I think he is dead. Ja, ওদের দড়িটা খুলে দাও. বাবা I'm all right. মিত্র তুমি ঠিক আছো? টুবলু তাহলে আমি উঠি মিস্টার সেন আপনি আমায় ক্ষমা করবেন
আমার মাথা ঠিক ছিল না, মুখে যা এসেছে তাই বলেছি। না না, ওসব কিছু নয়। না না, আমি কিছুই মনে করিনি। তুমি কি? না না, তেমন কিছু নয় মিসেস সেন, মানে এরকম একটু একটু হয়ে থাকে। প্লিজ আপনি আমাকে বলতে দিন। দেখো মিত্রা, তোমার সঙ্গে রঞ্জিত বাবুর পুরনো সম্পর্কের কথা তুমি নিজের মুখেই আমাকে বলেছিলে। আমি অত্যন্ত লজ্জিত মিস্টার চক্রবর্তী, আমায় ক্ষমা করে দিন প্লিজ। আমিও জানো তাই ভেবেছিলাম। কেমন যেন বিশ্বাস হচ্ছিল না, প্রাণ বাজি রেখে আমার ছেলেটাকে আমি যেন সেদিনের মানুষটার সঙ্গে আজকের হিসেবটাকে মেলাতে পারছি না। আমি আমার ডিউটি পালন করেছি মাত্র। কিন্তু যে চাকরি ডিউটি পালনের জন্য প্রাণের ঝুঁকি নিতে পারে, সে ভালোবাসার দায়িত্ব পালনের সময় পালিয়ে যায় কি করে? এর উত্তর বোধ হয় আমি দিতে পারি মিত্র। সে কি? তুমি কালীঘাটে যেদিন তুমি বিয়ের মালা নিয়ে দাঁড়িয়েছিলে, সেদিন শ্মশানে রঞ্জিত বাবু তার মার থেকেও বড় দিদির দাহ কার্য সারছিলেন। দিদি কবে? মিত্রার কাছ থেকে যখন আপনার পালানোর গল্পটা শুনি, আমার মনে একটু খটকা লেগেছিল। তাই আপনার মেসে গিয়ে আপনার রুমমেট কাঞ্চন বাবুর কাছ থেকে আমি পুরো ব্যাপারটা জানতে পারি, আর তারপরের ব্যাপারটা তো আপনার সবই জানা। তুমি গিয়েছিলে 11 দিন বাদে। রঞ্জিত বাবু যখন তার দিদির শ্রাদ্ধের কাজ সেরে ফিরে এলেন, ততদিনে তাড়াহুড়ো করে আমাদের বিয়েটা হয়ে গেছে। আপনি সব জানতেন? আসলে কি জানো মিত্রা, যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমার মনের ভেতরটা কেমন ওলট পালট হয়ে গিয়েছিল। হাস্যকর হলেও ইট ওয়াজ লাভ এট ফার্স্ট সাইট। তাই তোমাকে পাবো না এই চিন্তাটা আমাকে পাগল করে দিত। তাই রঞ্জিত বাবু সব ব্যাপারটা জানা সত্ত্বেও আমি তোমার কাছে চেপে গিয়েছিলাম। ভালো থাকবে কি আশ্চর্য, আমি না হয় ছিলামই না কদিন বাড়িতে, তাই বলে ঘর দোর সব অগোছালো করে রেখে দিয়েছ। দেখেছি ছবিটা কত দুলু পড়েছে। এই এক উটকো ঝামেলা, আমার হঠাৎ কাজের প্রেশারটা আবার বেড়ে গেছে। না না, এটা একটা ফর্মালিটি, এত ভাবার কিছু নেই। আর তাছাড়া আমি নিজেই তো উইটনেস বক্সে থাকবো। আপনার বোন প্রমাতে সন্ত্রাসবাদীটা রিভলভার ঠিকিয়ে রেখেছে, এছাড়া করারই বা কি ছিল? স্যার, পাঠিয়ে দাও। Yes, sir. আজ একজন বিখ্যাত লোকের সঙ্গে আপনার আলাপ করে দিচ্ছি। আসতে পারি? আরে প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। আস, বসে। থ্যাংক ইউ। ইনি হলেন মিস্টার অশোক বিশ্বনাথন, ফেমাস ফিল্ম ডিরেক্টর, ছবি করলেই অ্যাওয়ার্ড। আর ইনি হলেন যে কেসে আপনি আমাদের সাহায্য করছেন, সাত্তুকিষণের ফ্যামিলি কিডন্যাপিং কেস, ওই সাত্তুকিষণের শালা। ও আনফর্চুনেটলি আপনার ছবি আমার দেখা হয়নি। আনফর্চুনেটলি আমার ছবি তো আপনার জন্য নয়, লোকে বলে আমার ছবি নাকি ওই জাতীয় পুরস্কারের জুরিরাই দেখেন। আজকে আমি উঠি। উঠবেন তো? উঠুন, পরশু তো আপনার সঙ্গে কোর্টে দেখাই হচ্ছে। ওকে, নমস্কার। আচ্ছা, ওই ডিজিবিটা ক্যামেরার সন্ধানটা পেলেন? আমি যতদূর জানি কলকাতায় ওই একটি মাত্র পিসি আছে। না, ওটা পাওয়া যায়। যাই হোক, সবাই তো ধরা পড়ে গেল, কাগজে পড়লাম। বাবা বউ ছেলে সবাইকেই আপনারা উদ্ধার করলেন, কংগ্রাচুলেশনস। সরি রঞ্জিত বাবু, আমার একটা ছোট্ট উপকার করে দিতে হবে। একটা প্রোটেক্টেড এরিয়াতে শুট করব, একটু পুলিশ পারমিশন লাগবে। স্যার আসবো? আরে এসো এসো, বসে। কি হলো? স্যার আমি ঢুকছিলাম আর মলয় বাবু বেরোচ্ছিলেন, একটা ঠোকাঠুকি হয়ে গেল। কপাল ঠুকে দেখো যদি কিছু বার করতে পারো। স্যার আমার কপালটাই খারাপ, যতই ঠোকাঠুকি করি না কেন কিছুই বেরোবে না। মানে এই ধরুন
মাসুদটা যদি অক্কা না পেয়ে গ্রেপ্তার হতো, মানে মলয়বাবু যে পথটা দিয়ে ওপরে এলেন সেই পিছনের পথটা যদি আমার জানা থাকতো না, তাহলে পিছন থেকে এসে আমি ওর হাত থেকে রিভলভারটা কেড়ে নিতে পারতাম। ব্যাস, পেপারে আমার ছবি বেরোতো, আপনি আমার প্রমোশন দিতেন, ওইদিকে বিদিশার বাবা আমার। দাঁড়া দাঁড়া, হ্যাঁ কি যেন বললে, পেছনের রাস্তাটা যদি তোমার জানা থাকতো। হ্যাঁ স্যার। তো ওই বাড়ির পেছনে যে আরেকটা এন্ট্রেন্স আছে সেটা পুলিশ জানল না, মলয়বাবু জানলেন কি করে? একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। অশোকবাবু আপনি যেন কি বলছিলেন? আমি বলছিলাম ওই ডিজিবিটা ক্যামেরাটার কথা। হ্যাঁ তপন, তুমি ইনআরআইয়ের সঙ্গে যোগাযোগ করবে, ইনআরআই থেকে ডিজিবিটার ক্যামেরার ডিটেলসটা নেবে, ডিটেলসটা নিয়ে তুমি কাস্টমসে যোগাযোগ করবে, কাস্টমসের কাছে খোঁজ নেবে এই ধরনের ক্যামেরা কলকাতায় আর কার কাছে থাকতে পারে। ওকে যা, দেখো গুরু বাবা। ইয়েস স্যার। তুমি কোর্টে গিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কাছে মলয় চৌধুরী নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করাবে। ইয়েস স্যার। কথাটা বুঝেছো? ওর ব্যবসার ব্যাপারে আমি ব্যাংকের সঙ্গে কিছু কথা বলতে চাই। হারিয়া হারে। ওকে স্যার। যাও যাও। ওকে স্যার। হ্যাঁ আমার ওই পারমিশনটা। ও হ্যাঁ, মলয়বাবু নেই স্যার, আর ক্যামেরাটা ঘরে কোথাও খুঁজে পাওয়া গেল। পাওয়া গেল না? না স্যার। শোনো বাবা, ওয়্যারলেস লালবাজার ট্রাফিকে খবর দাও, বলো সব রাস্তার উপর যেন নজর রাখে, পার্টিকুলারলি যে রাস্তা কলকাতার বাইরে যাচ্ছে। তোমরা নিজেদের মধ্যে চার পাঁচটা টিম করে ফেলো, আর গৌরব তুমি সাউথ চব্বিশ পরগনার দায়িত্ব নাও, আর তখন তুমি নর্থ। আমি হেডকোয়ার্টার্সে ফিরে যাচ্ছি, আর এর মধ্যে যদি কিছু ডেভেলপমেন্ট হয় তো সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। ওকে রাইট স্যার। এই ছবি তুলবে? ইনারায় ডিজিবিটা ক্যামেরাটা নিয়ে এসেছি, চলো না। এই ওদিকে দেখো। চলো আগে গিয়ে হোটেলে চেক ইন করি, তারপর দুজনে গঙ্গা দেখতে বেরোবো। আর ওনার হাতে ওটা কি? স্যার। হ্যালো স্যার, আমি গৌরব বলছি। হ্যাঁ বলো স্যার। মলয়বাবু ড্রেস পেয়েছি। ড্রেস পেয়েছো? হ্যাঁ স্যার। এক্সেলেন্ট এক্সেলেন্ট। তুমি কোথা থেকে বলছো স্যার? স্যার আমি উস্তি থেকে বলছি স্যার। উস্তি? উস্তি? ওকে ওকে, ঠিক 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 আছে, তুমি ওখানে থাকো, আমি ফোর্স পাঠাচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ। Thank you.
একটু হেল্প করবেন প্লিজ? বলুন। বিশেষ কিছু নয়, কার্বোরেটরে একটু ময়লা জমেছে। আপনি যদি সেলফটা একটু স্টার্ট দেন তাহলে তো ময়লাটা বেরিয়ে আসবে। প্লিজ আমি জানি না তুমি কি করে জল থেকে ক্যামেরাটাকে তুললে, এটাকে রাখা চলবে না, এটাকে বিদায় করতেই হবে। বলো বাবু, এবার ওটা ফেলে দিন। চলুন। আরে থাক থাক থাক, কংগ্রাচুলেশন, থাক, গড ব্লেস ইউ। আচ্ছা, জলের তলা থেকে ক্যামেরাটা পেলে কি করে বলো তো? স্যার, এটা সেটা নয় স্যার। তবে ওই ডিরেক্টর অশোক বিশ্বনাথন বলছিলেন না যে এনআইতে আরেকটা ডিজিবিটি আছে, এটা সেটা স্যার। ও, তা হঠাৎ ডায়মন্ড হারবার? স্যার, আপনি তো কালকে বললেন সাউথ চব্বিশ পরগনা, আর সাউথ চব্বিশ পরগনা মানে একটাই জায়গা, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার। গাড়ি খারাপের বুদ্ধিটা কিন্তু স্যার আমার। ওরা একার বুদ্ধিতে হলে যে কি হয় সেটা তো আমার জানা আছে। শুধু দুটো মাথা এক হলেই তো চলবে না, দুটো হাতও তো এক হওয়া চাই। আমি মিস্টার সুব্রত রায়ের কথা বলব। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আর বসুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি ব্যাপার বলুন তো, আমি তো জ্ঞান তো কোনো অপরাধ করিনি, ওই কয়েকটা রুগী মারাছে, তাও ক্যারিয়ার একদম প্রথম দিন। আচ্ছা, আপনি তো সাত্তু কিষাণের ফ্যামিলি ফিজিশিয়ান আগে। হ্যাঁ, মানে ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক, মানে আমি ওনার কাছ থেকে একটা ইনভিটেশন পেয়েছি, বাচ্চাটার জন্মদিন, তাই আপনার কাছে খোঁজ নিচ্ছিলাম যে ও কি আর কোনোদিন কথা বলতে পারবে না। অ্যাকিউট ফিজিক্যাল ট্রমা, নার্ভের উপর ভীষণ চাপ পড়েছিল, তার উপর ফিজিক্যাল টর্চার, সর্বোপরি একটা ভায়োলেন্ট ডেথ। মানে মানে রিকভারি কি একেবারেই অসম্ভব? শুধু ওষুধে হবে না, মেডিকেল হিস্ট্রিতে এরকম কেস আছে, যদি ঠিক একটা সিমিলার সিচুয়েশন, মানে যেরকম একটা শক পেয়ে ও নার্ভগুলো সব জড়িয়ে গিয়েছিল, সেরকম আরেকটা চূড়ান্ত শক যদি ওকে দেয়া যায় তাহলে অনেক সময় দেখা গেছে যে পেশেন্টের আবার স্মৃতি ফিরে এসছে। তবে বিপদও আছে, হিতে বিপরীত হতে পারে। আচ্ছা, ওই পার্টিতে আসছেন তো? আমাকে তো যেতেই হবে। আপনি? হ্যাঁ, ওই আর আপনার আবার অনেক পেশেন্ট বসে আছে, চলে বাই। টুবলু, মোমবাতিগুলো টুবলু, হা ভগবান, কেক কাট দিলে, কাম অন টুবলু, কাট দ্য কেক, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? কি হলো শোনা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুপ্রতি, হ্যাপি বার্থডে টু ইউ। সরি সরি, একটা কেসে আটকে গিয়ে একটু দেরি হয়ে গেল। টুবলু, আসলে তোমার বান্ধবী হয়তো বোর হচ্ছিল। মজা না, এবার হয়তো হব। এই দেখো, তোমার জন্মদিন উপলক্ষে স্যার এটা পাঠিয়েছেন, নাও ধরো। এবার একটা গান গাও, ধরো গাও গাও। টুবলু, আমি প্রমিস করছি আমি আর বাধা দেব না। কাম অন ব্রিগেডিয়ার, সিং, গাও। গানা টুবলু, গানটা গানা টুবলু, টুবলু
গানটা গালে টুকলো এই টুকলো লজ্জা করে না তোমার জন্য আমার ছেলের এই অবস্থা আজকে চলে যাও চলে যাও আমার বাড়ি থেকে এখন দাঁড়িয়ে রইলে আমার কথাগুলো তোমার কানে গেল না আজকে তোমার জন্য আমার সন্তানের এই অবস্থা শেষবারের মতন বলছি চলে যাও আমার বাড়ি থেকে চলে যাও চলে যাও আরে চলে যাও চলে যাও চলে যাও Mr. Sen, control yourself. Please. Oh, no. No. I will kill you. Get out or I'll kill you. I will kill you for what you've done.
অশেষ ধন্যবাদ মলয় বাবু। একটা কথা আপনাদের জানাতে চাই, সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও একটা মারাত্মক ভুলের টুবলু জীবনে বিপর্যয়কে এনেছে। এই অনুশোচনে নাকি কুড়ে কুড়ে খাচ্ছে, কিন্তু এই ভুলের তো কোনো প্রতিদান দেওয়া যায় না। সেই জন্য ইনিয়ানের যাবতীয় স্থাবর এবং অস্থাবর সম্পত্তি এই উইলের মাধ্যমে টুবলুকে দান করে দিয়েছে। আমার অনুরোধ, এটা গ্রহণ করে মলয়বাবুকে প্রায়শ্চিত করার সুযোগ দিই। আরে মলয়বাবু থামলেন কেন, শুরু করুন শুরু করুন। উঠবে তোমার হাতে সুরের ইশে ঝংকার, কল্পনা বাতাবে মিশে হবে একাকার। Your time is up. Sir, আমার রিভারবারে কুলিকুলো দিন। ও হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে মলয় বাবু, তোমায় হবে, মনে রেখো
पूरा